আপনি কি জানেন ফ্রি ফায়ার গেমে ক্রিমিনাল বান্ডেলের ইভেন্ট এসেছে, আর এই ইভেন্টের মধ্যে আমি কত হাজার ডায়মন্ড খরচ করেছি? তো বলতে গেলে এই ইভেন্টের মধ্যে আমি প্রায় 6000 ডায়মন্ড খরচ করেছি, এবং 6000 ডায়মন্ড খরচ করার পর এখানের এই বান্ডেলটা পেয়েছি। কিন্তু মজার বিষয় কি জানেন, এই বান্ডেলটা অলরেডি আমার কাছে ছিল, আর যে টোকেন দিয়ে এখানের এই বান্ডেলগুলো এক্সচেঞ্জ করা যেত এই বান্ডেলগুলো আগে থেকে আমার কাছে ছিল। মানে এই ইভেন্টটা 6000 ডায়মন্ড আমার জলে গিয়েছে। কিন্তু ইভেন্টের মধ্যে স্পিন করার পর মজার একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যেটাকে আমি অদ্ভুত বলতে পারি। আপনি কি জানেন ফ্রি ফায়ার গেমে যে বান্ডেল গুলো আছে সেগুলোর মধ্যে কোন না কোন একটা পোজ থাকে, অর্থাৎ বিভিন্ন রকমের পোজের মধ্যে দাঁড়িয়ে ক্যারেক্টারের বান্ডেল গুলো আনা হয়। যেমন এই বান্ডেলটা দেখেন, এটা দেখতে খুবই সুন্দর লাগছে। কিন্তু মজার বিষয় কি জানেন, সেটা হলো যে এখানের অন্য বান্ডেল গুলো নর্মাল অবস্থায় নেই, যেটাকে ফ্রি ফায়ারের গোস্ট অপস তাকে বলে। ফার্স্টে এই ক্লিপটা দেখেন, এখানে দেখা যাচ্ছে একজন প্লেয়ারকে যাকে দেখে মনে হচ্ছে সে ভূত হয়ে গিয়েছে, এবং তার আচরণও ভূতের মতো। আর ঠিক এমনটাই হয়েছে ফ্রি ফায়ারের এই বান্ডেল গুলো, আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখানে ছবিগুলো একদম ভৌতিক ভাবে গেইন দিয়েছে, কেন দিয়েছে সেটা জানি না। এবার কথা বলবো ফ্রি ফায়ার গেমের একটা জিনিস নিয়ে, যেটা গেম থেকে রিমুভ হয়ে গিয়েছে। আপনি কি র‍্যাঙ্ক খেলেন? যদি র‍্যাঙ্ক খেলেন তাহলে বিষয়টা লক্ষ্য করবেন। আপনি যদি রেগুলার র‍্যাঙ্ক খেলে থাকেন তাহলে লক্ষ্য করবেন যে আগের মতো গেমের মধ্যে একটা জিনিস দেখা যায় না, এবং সেটা তো উঠা যায় না। আর উঠা যায় না যেহেতু বলেই দিয়েছি, সুতরাং আমি আপনাকে 5 সেকেন্ড সময় দিচ্ছি, দেখি আপনি উত্তর দিতে পারেন কিনা। বন্ধু আপনাদের দেখায় আজ থেকে 6 মাস আগের কথা। 5 থেকে 6 মাস আগে গেম থেকে জিনিসটা সম্পূর্ণ রিমুভ করে দেওয়া হয়, আর ওই জিনিসটা গেমের মধ্যে একদম শুরু থেকে ছিল। আর সেটা হলো যে ফ্রি ফায়ারের একটা গ্লিচ, আপনি ডাটা কানেকশন অফ করে এরপর সামনের দিকে দৌড়াতে দৌড়াতে আপনি যদি কখনো ফ্যাক্টরির এই জায়গাতে এসে ডাটা কানেকশন অফ করে সামনের দিকে দৌড়াতে দৌড়াতে অনেক দূরে চলে আসবেন, তখন আপনি ডাটা কানেকশন অন করে দিলে সাথে সাথে দেখা যাবে যে আপনাকে ফ্যাক্টরির এই জায়গার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। শুধু এই জায়গা না, গেমের মধ্যে যতগুলো এরকম বড় বড় জায়গাগুলো আছে এগুলোর সামনে এসে ডাটা কানেকশন অফ করে সামনের দিকে দৌড়াতে দৌড়াতে এই কাজ করলে এটা হতো। আর এটা ফ্রি ফায়ারের মোটামুটি পুরাতন প্লেয়ার হলে সবাই জানবে, কারণ এই গ্লিচ অনেক বেশি পরিমাণে জনপ্রিয় হয়েছিল। তো এখন মজার বিষয় হলো যে গেম থেকে এই জিনিসটা রিমুভ করে দিয়েছে, মানে ওয়ালের ভিতরে আপনি ঢুকতে এখনো হয়তো কোনো না কোনো ভাবে পারবেন, কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আপনার যদি গেমের মধ্যে ডাটা কানেকশন চলে যায়, কিংবা আপনি যদি গেমটাকে এভাবে মিনিমাইজ করেন, তাহলে আপনার ক্যারেক্টার আটকে যাবে। আপনি দৌড়াচ্ছেন দৌড়াতে ঠিক এভাবে আটকে যাবে। আপনি দেখতে পাচ্ছেন আমার টিমমেট ঠিক এভাবে আটকে আছে। আর এভাবে আপনি ওই ট্রিকটা করার জন্য ডাটা কানেকশন অফ করে দৌড় দিলে আপনার ক্যারেক্টার এক জায়গায় আটকে থাকবে এবং সামনের দিকে ওয়ালের ভিতরে ঢুকবে না, কিন্তু এটা আগে এমন হতো না। এছাড়া বন্ধুরা টেম্পল রানের নাম তো শুনেছেন, টেম্পল রান আর ফ্রি ফায়ার গেম, এই দুইটা গেম মিলে একটা অদ্ভুত জিনিস হয়, যেটা সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন। ভিডিওটা দেখে কিন্তু আপনি মজা পাবেন, সেটার গ্যারান্টি আমি দিচ্ছি।